আপনি জব করতে চান কেন? কারণ আমার টাকা লাগবে। টাকা তো সবারই লাগবে, কিন্তু আপনি এই জবটাই করতে চান কেন? কারণ এই জব আমার টাকা দিবে। মানে আপনার কোনো গোল বা স্বপ্ন নেই? আছে তো। কি সেটা? টাকা কামাই করা। ছোটবেলায় এমিল লাইফ লেখেন নাই? জি স্যার, লিখছিলাম। কি লিখছিলেন? ওই যে সবাই যেটা লেখে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডাক্তার হইতে চাই, গরিবদের সেবা করতে চাই। তাহলে ডক্টর হন নাই কেন? আমি তো কমার্সের স্টুডেন্ট। কিন্তু এমনি ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলায় স্যার ইচ্ছা ছিল অনেক টাকা হবে, বাড়ি গাড়ি হবে। এই টাকা কই থেকে আসবে? এই জব থেকে। কি জব করতে চান? আপনাদের জব করতে চাই। কেন? টাকা লাগবে। যদি আপনার টাকা না দেয়? জব করবো না। তাহলে কি করবেন? টাকা জামাই করবো। ধরেন আপনার কাজ করতে ভালো লাগলো না, তাও করবেন? টাকা দিলে ভালো না লাগলেও করবো, কাজ করতে কারোরই ভালো লাগে না, টাকাই সব। আপনি কি বিবাহিত? না। বিয়ে করেন নাই কেন? ওই টাকা নাই তো, এই জন্য কেউ বিয়ে করে না। টাকা হইলে পরে করবেন? না। কেন? কারণ আমার টাকা নাই, হয়ে গেলে বউ নাই হয়ে যাবে। আপনি কি টাকা ছাড়া কিছুই বুঝেন না? বুঝি কি? না, টাকা ছাড়া কিছুই বুঝি না। শুনেন, টাকা দেয় কখনো সুখ কিনা যায় না, এই জ্ঞান আমি ছোটবেলার থেকেই জানি। আর মানি টাকা তো সুখ কিনা যায় না, সত্য। টাকা না থাকলে দুঃখ ফ্রিতে সার্ভিস দিয়ে চলে আসবে, তাই টাকা। ধরেন আপনার, আমরা এক মাস কাজ করলাম, এক মাস কাজ করার টাকা না দিয়ে ভাগায় দিলাম, পরে কি করবেন? কি আর করবো, ভেঙে যাবো। টাকা নিবেন না? টাকা নিয়েই তো ভাগবো, দরকার বলে বাসা থেকে একটা চাকরি আসবো। টাকার জন্য এত নিচে নামবে? টাকার জন্য নিচে নামে না এমন কে আছে? সবাই টাকার কাছে বিক্রি হয়। পুলিশ থেকে শুরু করে মন্ত্রী, ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী, সবাই টাকার জন্য নিচে নামে। এই টাকা আসলে একটা ইলেকশন, একটা মায়া, অদ্ভুত ছায়া। এগুলো দিয়ে কোনো কিছু হবে না ভাইয়া, এগুলো কোনো ভ্যালু নেই। টাকা নিয়ে তোর কবর দিতে পারবে না। একটা জিনিস ভাইবা দেখেন, এই মানুষ টাকার জন্য যেই পরিমাণ কষ্ট করে, পাপ করে, মৃত্যুর এক সেকেন্ডের ভরসা নাই। এই টাকা দিয়ে করবো না, একটু আগে বললেন না, টাকা দিয়ে সুখ কিনা যায় না, আসলেই যায় না। উল্টারা সুখ বিষয়ের জন্য টাকা কামাই করে। সুখ দরকার নাই, একে টাকা লাগবে। টাকা আসলে একটা ড্রাগসের মতো কাজ করে, কোনো মোটিভ নেই, খালি টাকা হইলেই চলে। অন্যের টাকা মারতে শুক, অন্যের মাইরে শুক। 10 কোটি টাকা পকেটে থাকলেও 10 টাকা কোনো গরিব দিতে চায় না। ও গরিব উল্টা দিবে কি? গরিবের টাকা উল্টা মাইরা খায়। সবই খেলা, ইলিউশনের খেলা, মরিচিকা। এছাড়া মানুষ মাত্রই চাহিদাশীল, চাহিদা কখনো কমে না, দিন দিন খালি বাড়ে। যেমন ধরেন একটা মানুষের এখন 1 লাখ টাকা দাও চললেও একটা সময় গিয়ে 1 কোটি টাকা দাও চলবে না। আপনি এত কিছু বুঝেন, তাহলে আপনি নিজে টাকার পিছনে শুনেন কেন? টাকা দরকারি, প্রত্যেকটা মানুষই টাকা লাগবে, টাকার জন্য সবাই সবকিছু করে। কিন্তু আমি টাকার অন্ধ না, টাকার বিনিময়ে সুখ বেশি না। টাকা থাকলে দুঃখ ধারে কাছে আসবে না, সুখটা হয়তো ধারে কাছে পাওয়া যাবে। আমি তাদের মতো হইতে চাই না, টাকা কামাই করে অন্যের কথা ভাবতে চাই, এরাতেই সুখ। আপনার জবটা হবে না, আপনি আসতে পারেন। সেটা আমি জানি। কিভাবে? ওই যে রেকর্ডিং লাগা রাখছেন, আপনার বস এতক্ষণ সবই শুনতে ছিল, এই টাকা খরচের মধ্যে আপনার বসও পড়ে, তার গা লাগছে, তাই আপনার মেসেজটা বলছে আমার গেট আউট বলে ব্যান করে দিতে। আপনি বুঝলেন কেমনে? কিছু মানুষ আমাকে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ বলে। যাই হোক, উঠি। আবার আসছেন কেন? স্যার গেট আউট বলেন নাই তো, একটা গেট আউট বলেন, তারপর চলে যাই, একটা আলাদা তৃপ্তি পাওয়া যাবে। আচ্ছা বলেন বলেন, লজ্জা পাবেন না। গেট আউট। থ্যাংক ইউ স্যার।